चुराई बारी वो मालकों कलों लामों वो क्लाइज़ंग मन का खरोखर सिनिया नुग्या बरोंने मांग के थे पार्टी मुंग आशम त्रिप्रा आरे आमसने नेताजी पड़ावा थीने बरोंने थाने मन का ताज़ने माने खोबे कैसा हाथी निभे सरांसलो आयुष्को माने तीजंग मालकों कलों बाई थोड़े जगह थे का हिने वांशुजाखा मालकों कलों ने नाय मुथांग ते आमसने लोकरों ने खाक थे यागलो पार्टी मुनि कोक्तम माने दर्मनगर मालकों कलों ने नाय मुथांग रख पार्टी मुंग थाया थांगे मांग के थे पुरुष मोदम ने बगे कदम तोला शाख हम नगर लांखा पर सत्तर समय छा पचल्लिस पर सत्तर समय हमारे खबर गेसे दर्मनगर स्टेशन मास्टर थे लिखित एक मेमो पाई जेटाते बोझा गया से आसाम এবং ত্রিপুরা বর্ডার চুরাইবাড়ির কাছাকাছি এখানে নেতাজি নগর একটা এলাকা আছে, এলাকার কাছেই রেল ট্র্যাকের একদম সন্নিকটে একটা মৃত ব্যক্তি আছে। ওই খবর পাইয়া আমরা স্টাফ নিয়ে আইসি স্পটে আয়ে দেখলাম যে একটা আননোন ডেড বডি, সে মেল, বয়সটা অনুমান আমরা করতেছি 52-টাও নইব, তো মৃত অবস্থা পড়ে আছে, যার শরীরে মাথাটা তা একদম স্ক্যাটার্ড হয়ে গেছে, মারাত্মক আঘাতের চিহ্ন এবং হাত পাওগুলা আঘাতের দ্বারা অনেকটা ক্ষয়ক্ষতি অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো অ্যাকর্ডিংলি এটা আমরা এখানে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করছি এবং এলাকাবাসীর সঙ্গে অনেক কথাবার্তা আমরা বললাম, কেউই চিনতে পারেনি, এখন পর্যন্ত তার কোনো আইডেন্টিফিকেশান পাওয়া গেছে না। তো ইনভেস্টিগেশান চলছে, আমরা তার পিএমের ব্যবস্থা করতেছি, পোস্টমর্টেমের ব্যবস্থা করবো, এক্ষণে আমরা সমস্ত কিছু তৈরি করলাম, তার পরিচয়টা এখনও পাওয়া গেছে না, তো ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস। আচ্ছা, এটা মূলত ট্রেনে যা বোঝা যাইতেছে যে ট্রেনের দ্বারাই শেষ মারাত্মক আক্রান্ত হয়েছে, কারণ আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ ট্র্যাকের উপরে তার এই মৃত্যু বা শরীরে বিভিন্ন রকম রক্তাক্ত ইয়েগুলো অনেকগুলো তার এখানে পাওয়া গেছে ট্র্যাকের উপরে শরীরের অংশ, মাংসের অংশ টংশ। স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর আইসি ধর্মনগর রেলওয়ে পুলিশ স্টেশন, আমি স্টাফ নিয়ে আইসি। পুরে পুরে মানে করিমঞ্জর দিক থেকে আগত ত্রিপুরার যাওয়ার লাগিয়া একটা মালগাড়ি খুব বেশি বুড়ে, ও তো ব্রিজও উঠছে, ব্রিজটা একটু লম্বা, মানে দৌড়াইয়া মানুষটা নামতেও পারছে না, ট্রেনের ধাক্কা মারিয়া সাইডে ফেলাইয়া মারিয়া গেছে। মানুষের পরিচয় পাইছেন না? মানুষটার পরিচয় পাইছি না, সকাল সকাল তো বহুত মানুষ পাইছেন, কেউ পরিচয় পাইছে না। ওটাও ধর্মনগর কোনো স্টাফ আইছিল নি? ধর্মনগর তাই স্টাফ আইছে, আইয়া তো তারা দেখছে, দেখিয়া তারা উঠাইয়া লইয়া গেছে। আরো কিছু আগে কয়েক দিন আর একটা হলা ঘটনা হইছে, উল্লা রেলে মারিয়া গেছে। আমরা রাস্তাটা ওই গেলে সব কিছু হয়ে যাবে, এই লম্বা ব্রিজটা মানুষে ফারাই দিতে পারে না। ব্রিজের সাইডে দিয়ে একটা ছোটো মোটো রাস্তা হইলে মানুষের লাগিয়া ভালো হইব, ঘন ঘন এইদিকে অ্যাক্সিডেন্ট হয়, এর লাগে আমরা সুবিধা লাগে। তাই আরো কয়েকদিন আগে এখানে মানে 7-8টা ওই ব্রিজটা একটু লম্বা, মানুষ উঠে ব্রিজের হঠাৎ ট্রেনায় নামতেও পারে না, 7-8টা ইলা এইরকম অ্যাক্সিডেন্ট হইয়া আছে। এই সাইডে দিয়া যদি একটা ব্রিজ দেওয়া যায় আমরা রে, তাতে বালা হয়, যাতে মানুষের রেলও উঠলো না, সাইডে দিয়ে রাস্তা থাকলো, রেলও উঠার দরকারও নাই, আর ইলা মারাও যাইতো না। একটা ব্রিজ হয়ে গেলে আমরা লাগিয়া খুব সহযোগিতা হয়, বালা হয়, মানে রেলও মানুষ উঠলো না, আর এই দুর্ঘটনাটা অ্যাক্সিডেন্টটাও হইলো না। এরিয়াটার নাম কি? ত্রিপুরা বর্ডার তো ইবাজু উত্তর চুরাইবাড়ি আর এদিকে হইল দক্ষিণ দুবাগ।